গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি প্রত্যেক দিনকার মতনই সকালবেলা স্নান করে পুজো টুজো সবই দিয়ে দিয়েছি। আর দেখো আমি আজকে শাড়ি পরে, শাড়ি পরেছি আজকে। তো তোমরা বেশিরভাগই ভিডিওতে আমাকে দেখো আমি নাইটি পরেই থাকি, আমি শাড়িটা খুব কমই পরি, মাঝে সাঝে পরি। তো আজকে পরেছি, আজকে আমি এমনিতে সকালে ঘরের ঠাকুরকে আমি সব পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন যাব ওই মা মনসাকে একটু দুধকলা দিয়ে পুজো দিতে। তো আজকে আমি যে পুজোটা দেবো ওটা আমার বোনের বরের বাইকের সামনে একটা ছোট বাচ্চা সাপ চলে এসেছিলো, আর ওটা কী বলো তো চাপা পড়ে গেছে, সেই জন্য বাইকটা নিয়ে অনেক ভুগছে, মানে মানে কিছু না কিছু বাইকটার হচ্ছে, হয় হাওয়া পড়ে যাচ্ছে, নয় পাঞ্চার হয়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তো এরকম একবার আমার বরেরও হয়েছিল, ছোট একটা বাচ্চা সাপ চলে এসেছিলো আর দেখেনি, তো চাপা পড়ে গেছিলো জানো তো। তো এরকম আমি মনসা ঠাকুরকে পুজো দিয়ে তারপর থেকে ঠিক হয়েছে, আমার বরেরও ওরকম মানে বাইক প্রায় সময় পাঞ্চার হয়ে যেত, রাস্তায় বেরোলেই কিছু না কিছু ক্ষতি হতো। তো মনসা ঠাকুরকে পুজো দিয়ে সেটা ঠিক হয়ে গেছে। তো এখন আমার বোনের বরের ওরকম হয়েছে, তো ওদের বাড়িতে মনসা ঠাকুর নেই, ওদের এরকম থান নেই, তো ওই জন্যে বলেছে টাকা দিয়ে গেছে, বলেছে একটু পুজো দিয়ে দিতে, তো সেই জন্যে পুজো দেবো। তো এখানে আমি পুজোর জন্য দেখো দুধ নিয়েছি এক বাটি, আর এখানে দুটো কলা আছে, এটা সিঁদুর, এটা চাঁদমালা, আর এটা কি ফুলমালা বলে সেই সন্দেশ, প্রদীপ, আর এখানে ফুল, এই যে পদ্ম ফুল আনা হয়েছে, কিন্তু পদ্ম ফুলটা এমনই মনে হচ্ছে অনেক দিন ধরে ছিল, ওই জন্য ভালো করে ফোটাতে পারলাম না, ফোটাতে যাচ্ছি পাপড়িগুলো সব মানে ভেঙে গেল। তো চলো এবার মামন সাথে থেকে একটু ক্ষমা চেয়ে নিই আর পুজোটা করে নিই। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি গঙ্গা জলের ছিটা, যাতে সব কিছু শুদ্ধ হয়ে যায়, নিজের গায়েও নিয়ে নিলাম।
গ্রহণ করো মা, দুধ করো সন্দেশ গ্রহণ করো মা, আমার পুজো গ্রহণ করো মা, জানতে কোনো ভুলের কাছে ক্ষমা করো মা, মনে ক্ষমা করো মা, কুশলকে ক্ষমা করো মা। তো আমার পুজো হয়ে গেছে, দেখো আমি মাকে কিরকম সাজিয়েছি। এই যেহেতু পদ্মফুলের পাপড়িগুলো সব ছিঁড়ে গেছে, ওই জন্য এখানটায় দিয়ে দিয়েছি এরমভাবে। আর এই বাটিতে দুধ কলা সন্দেশ আছে, আর উপরেও দিয়েছি মাকে। আর এটা তুলসী গাছ। তো আমি কুশলের হয়ে মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম, আর মাকে বলেও দিলাম যে ওর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিও। তো মাকে আমি বললাম মনে মনে যে ও অজান্তে ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিও। আর আমার বরেরও এরকম হয়েছিল, তো এরকমভাবেই পুজো দিয়েছিলাম, তারপর থেকে মানে ঠিক হয়ে গেছে, আর ওরকম হতো না। তো ওর থেকে অজান্তেই ভুল হয়েছে, মা ওকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, আর ওরও সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে সবই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদেরও যদি কারোর এরকম হয়ে থাকে যে বাইকে বা কোনো গাড়ির সামনে চাকাতে মানে হঠাৎ কোনো সাপ এসে গেল, সেটা অ্যাক্সিডেন্ট হয়েই গেল, সেটা অজান্তেই হয়, কেউ তো জেনে শুনে ওরকম করে না, তো তোমরাও মা মনসাকে এরকমভাবে পুজো দিও, নিশ্চয়ই ক্ষমা করে দেয় মা সবাইকে এরকমভাবে পুজো দিয়ে দিলে। তো আমি এই কামনা করলাম যেন কুশলকে ক্ষমা করে দেয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সাবধানে থেকো। সবাইকে টাটা।